আপনারা শুনছেন আপাই রেডিও রিসিভার যন্ত্র কথা বলে উঠল কোনো এক অখ্যাত তরুণী হিন্দি ভাষায় উচ্চাঙ্গে রাগ রাগিনীর আলাপ শুরু করেছেন। তা করুক, নির্জন এই অট্টালিকাতে নেই মামার চেয়ে এই মামাই ভালো। খেতে খেতে একটা ঝটাপট শব্দ শুনে জানলার দিকে চেয়ে দেখলাম কতকগুলি পেল্লায় আকৃতির গোলা পায়রা কার্নিশে বসে ডানা ঝাপটাচ্ছে, আর মোড়লের রাখা চালের বস্তাটার দিকে লোলুপ চোখে দেখছে। একটা জিনিস খেয়ালে আসায় সামান্য অবাক হলাম, এত বড় একটা বাড়ি এতদিন ধরে পরিত্যক্ত পড়ে আছে, কিন্তু একটা পায়রা, ঘুঘু বা কোনে পাখি বাসা বাঁধেনি, এটা একটু অস্বাভাবিক বই কি? এই সব যখন চিন্তা করছি, আচমকা একটা বিকট কর্কশ আওয়াজে চমকে উঠলাম। রেডিওর ফিতে সম্ভবত এদিক ওদিক হয়ে গিয়ে কিছুক্ষণ সাঁই সাঁই শব্দ করে আপছা আপছা কথা কানে আসতে থাকল। সম্ভবত কোনো শ্রুতিনাটক শুরু হলো, যেন ঝড় আর বজ্রপাত শুরু হয়েছে। আর তার মধ্যে দিয়ে শোনা যাচ্ছে এক গ্রাম্য বালার করুণ আর্তনাদ। সে তার কোনো এক মনিবের কাছে দুটি ভাত ভিক্ষা চাইছে। বড় হৃদয়স্পর্শী সে কান্না, সেই সঙ্গে ভারী ভারী দরজা জানলা হাওয়ায় ধাক্কা খাবার দুমদাম শব্দ, আর তা ছাপিয়ে সেই মেয়েটির হাউ হাউ কান্না। বাবু বাবু, শুধু দুটো ভাত দেবেন বাবু, আপনার পায়ে পড়ি, আপনাকে ভগবানের দোহাই, শুধু দুমুঠা ভাত। রেডিওতে এতটাই তন্ময় হয়ে পড়েছিলাম যে স্থান কাল স্মরণ ছিল না। মনে পড়ায় ধর্মড়িয়ে উঠে রেডিও বন্ধ করে বাড়ির বাইরে হাত মুখ ধুয়ে ক্যাম্পে এলাম। গ্রামের লোকগুলো আমাদের টোপ দিতে পিছপা হল না। যেদিনের কথা বলছি সেই দিনটা ছিল হৈমন্তী কালী পূজা। তা দেহাতি লোকেরা আমাদের ভরপেট খাওয়া আর কঁচি পাঁঠার মাংসের লোভ দেখাতেও পিছপা হয়নি। কিন্তু শরৎ একটু অন্য ধাতের ছেলে। ছোট থেকে আজ অবধি যতগুলি ভূতের উপন্যাস পড়েছি তার প্রত্যেকটাতেই মোটামুটি শরতের মতো একটা করে বেপরোয়া চরিত্র থাকে, যারা অতিরিক্ত বাহাদুরি দেখাতে গিয়ে শেষে বিপদকে আমন্ত্রণ জানায়। ভূতের গল্প পড়তে গিয়ে এই চরিত্রগুলির উপরে আমার ভয়ানক রাগ হতো, কিন্তু এবার আমি বাস্তবেই এরকমই একটা চরিত্রের পাল্লায় পড়ে গেলাম। এমনিতে খুবই বুদ্ধিমান আর ঠান্ডা মাথার ছেলে, কিন্তু বড্ড বেশি সাহস আর জেদ। সে এসব কথায় বিন্দুমাত্র কান না দিয়ে বরং হো হো করে হেসেই উড়িয়ে দিল। বলল, বুঝলে না ভায়া, এ হলো গ্রামের নিজস্ব রাজনীতি। আমরা ডাক্তারেরা যদি কারোর বাড়িতে আতিথ্য স্বীকার করি, তবে এদের দেশওয়ালি বেরাদরের কাছে কদর বাড়ে, মান্যিগণ্যি বোঝায়। আর সেই সঙ্গে কালী পুজোর চার চারটে বামুন ভোজনের পুণ্যটা খাও, কিন্তু ওরা তো আর ছোট মুখুজ্জের খাওয়ার বহর জানে না ভায়া, 10 দিনের আলো চাল একদিনেই সাবড়ে দেবে, বলেই হা হা করে হাসতে থাকল। সত্যি বলতে ওর ওই প্রাণখোলা হাসি আর দৃঢ়তার জন্যই আমরা বাকিরা ওই ঘরে রাত কাটাতে সাহস পেয়েছিলাম। যাই হোক, রোগী বড় কম ছিল না গায়ে। ছোট মুখুজ্জের দাঁতের রোগীর দেখা না মিললেও বাকিদের রোগী মিলিয়ে কিছু না হলেও জনা 30 তো হবেই। তার মধ্যে এক একজন আবার অনেকগুলি করে রোগ বাঁধিয়ে বসে আছেন। মোটামুটি 20-22 জনকে দেখতে দেখতেই অমনি বিকেল 5:30 বাজল। বাইরে তখনও প্রায় 10-12 জন দাঁড়িয়ে। আমরা আর চোখে বারবার খেয়াল করছিলাম বাইরের লোকগুলো একটু অস্থিরভাবে পশ্চিম দিকে কি যেন একটা লক্ষ্য করে চলেছে। তাদের মধ্যে আরও 2-3 জন ভিতরে এলে পর আমরা সবে তাদের নাড়ি পরীক্ষা করতে নিয়েছি, অমনি লাইনে দাঁড়ানো সবার মধ্যে হঠাৎ ভীষণ ঠেলাঠেলি হুড়োহুড়ি পড়ে গেল। যাদের চিকিৎসা চলছিল তারাও কাল আসবো ডাক্তারবাবু বলে
দল বেঁধে হাঁটা লাগাল। বারবার অনুরোধ করা সত্ত্বেও একটা মানুষও দাঁড়াল না। আমি বাইরে বেরিয়ে দেখলাম পশ্চিমের জঙ্গলের মাথায় সূর্য এসে ঠেকেছে। কোনো দূর থেকে যেন আপছা আপছা একটা হাসির মতো আওয়াজ পেলাম আমরা। অমনি লোকগুলো হাঁটা ছেড়ে দৌড় শুরু করল, আর মুহূর্তের মধ্যে আমাদের ক্যাম্প ফাঁকা হয়ে গেল। এসব গায়ে এমনিতেই ডাক্তারের আকাল। আসানসোলে দাওয়াখানা আছে বটে, কিন্তু সে খরচা দেওয়া এদের পক্ষে অসম্ভব ব্যাপার। তাই মুফতে চিকিৎসা ওষুধ পেয়েও না দেখিয়ে চলে যাওয়াতে আমার মনের মধ্যে কীট প্রবেশ করল। আবার সেই গল্পগুজব কানাকানিগুলো মনে পড়ল। এসবের পাট মিটিয়ে তাঁবু গুটিয়ে আমরা গিয়ে ঢুকলাম বরাদ্দ করা সেই বাংলোতে, দোতলায়। এতক্ষণে পুরো বাড়িটা ভালো করে দেখা হলো। সিঁড়িতে দোতলায় উঠে সামনেই লম্বা টানা বারান্দা, আর উত্তরে একটা ঘরে গিয়ে সেই বারান্দা শেষ হয়েছে, সেটা বন্ধ। বাকি ঘরগুলো সব ওই বারান্দার বাম দিকে, আদ্যিকালের আমলের বিশাল বিশাল এক একটা ঘর, আর ততটাই উঁচু তার ছাদ, চুনসুরকির সাহায্যে আর্চ বানিয়ে গড়া। এককালে সম্ভবত বিদ্যুতের সংযোগও ছিল, কারণ দেওয়ালে জিসি ওয়েলস কোম্পানির চীনামাটির বিদ্যুৎ বোর্ড চোখে পড়ল। আমরা পশ্চিমের সবকটা জানালা খুলে দিলাম। শিমুল গাছগুলোর পিছনে সূর্য তখন তার অস্তিত্ব বজায় রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর ওধারে খানকতক নিম আর প্রচুর মেহগিনি গাছ। এই মেহগিনি গাছের প্রাচুর্য কিন্তু ইংরেজ আমল থেকেই বাংলায় প্রবল। বারো ভূঁইয়ার অন্যতম ভূঁইয়া প্রতাপাদিত্য যখন তার মায়ের আদেশে যশোর রোড তৈরি করেন, তখনও ইংরেজ স্থপতিরা ওই সীমাহীন সড়ককে ছাউনি দিয়ে দেন মেহগিনি গাছ দিয়ে। কিন্তু একটা ব্যাপার দেখে আমার কেমন যেন কিন্তু কিন্তু লাগল। বাড়ির সবকটা দেওয়াল মায় মেঝেগুলো অবধি যেন কালো কালো কিসের পাতলা আস্তরণে ঢাকা, যেন পরতে পরতে অনেককালের কালো ধুলোর গুঁড়ো এসে জমা হয়েছে। এমনকি এই একদিনেই আমার সাথে রেডিওটার সামনের সাদা কাপড়ের অংশটা অবধি কালচে হয়ে গেছে। সবচেয়ে বাঁয়ের প্রকাণ্ড ঘরটায় আমরা নিজেরাই কোনো রকমে তিনটে অংশ সাফ সূত্র করে নিলাম। জানালার দিকের ভাগটা শোবার জন্য, মাঝেরটা মালপত্তর ও ওষুধের পেটি রাখার জন্য, আর দরজার সামনের অংশটা রান্নাবান্নার জন্য। জানালা দিয়ে বেশ ফুরফুর করে বাতাস আসছিল। আমি দাঁড়িয়েছিলাম, শরৎ ওষুধের জমা খরচ লিখছিল, আর মুখুজ্জে দুভাই সম্ভবত রান্না বা সবজি কাটা ধরনের কিছু একটা ব্যস্ত ছিল। এমন সময় তাড়া গোছের একটা পিলে চমকানো হুঙ্কারে আমি ভীষণভাবে আঁতকে উঠলাম। শরৎ আর বাকি দুজন চাবুকের মতো একযোগে শটান উঠে দাঁড়াল। দরজার প্রায় পুরোটা জুড়ে দাঁড়িয়ে আছে একজন লাল টকটকে কাপড় পরা কাপালিক। জটা আর গোঁফদাড়িতে শুধু চোখ দুটো বাদে মুখের পুরোটাই অদৃশ্য হয়েছে। কপালে বেশ মোটা লাল চন্দনের টিকা, হাতে একটা তামার চিমটে, আর দুপায়ে রূপোর মোটা দুগাছি রুলি পড়া। এমন অস্বাভাবিক রকমের বুক কাঁপানো নিনাদ কেবলমাত্র ওই রকম একটা দৈত্যাকার শরীর থেকেই বেরোনো সম্ভব। কি রাধা হচ্ছে? প্রশ্নটা একজন কাপালিকের মুখ থেকে এতটাই অপ্রত্যাশিত যে আমরা চট করে কোনো জবাবই দিতে পারলাম না। শরৎ চোখ ছোট করে প্রশ্ন করল, কে আপনি? জবাব এলো না। গায়ের লোক কিছু বলেনি তোমাদের? নিশ্চয়ই বলেছে, তবে থাকলে কেন এ বাড়িতে? শরৎ তাচ্ছিল্য ভরে জবাব দিল, বলেছিল বটে কেউ কেউ, তবে গেও ভূতেদের গ্রাম্য পোলাপ শোনার বা মানার প্রয়োজন মনে করিনি, তাই থাকছি, সোজা ব্যাপার। বাবু, তোমাদের ঘর দোরের অলিগলি
যেমন তুমি ভালো বোঝো, তেমনি পাড়া গাঁয়ের হালচাল এই গেঁয়ো ভূতগুলোই বেশি জানে। তাদের কথাটা শুনলেই ভালো করতে। তোমাদের ধারণা যে গ্রামের লোক মানেই ভূত প্রেত দত্তি দানোয় বিশ্বাসী, তাই না? কিন্তু আদৌ তা বাস্তব কথা নয়। এরা খেটে খাওয়া মজদুরি করা বাস্তববাদী লোক। ভূত প্রেতের বিলাসিতার সময় এদের কোথা? যতক্ষণ না জীবনের সুতোয় টান পড়ছে, ততক্ষণ এরা এমনকি বাঘসিংহের অস্তিত্ব অবধি স্বীকার করতে চায় না। এদের অবজ্ঞা করে নিজেকে ঠকিও না। শরৎ এবার চিবিয়ে চিবিয়ে উচ্চারণ করল, আমি নিজের চোখে না দেখে কেবলমাত্র কানে শুনে নিজের বাপ ঠাকুরদার কথাও বিশ্বাস করিনি। বোঝা গেল? কাপালিকের কোনো ভাবান্তর দেখা গেল না, তেমনি মৃদু হাসি মুখেই প্রশ্ন করল, আর ঠাকুরদার বাপকে? তাকে বিশ্বাস করো? তাকে তো তুমি চোখেই দেখনি, শুধু বাপ ঠাকুরদার মুখে গল্প শুনেছ মাত্র। তাও তুমি বিশ্বাস করো যে তিনি ছিলেন? তুমি চুলদাড়ি কাটাতে যে নাপিতের কাছে যাও, তাকে তুমি চেনো? চেনো না। তার হাতে ধারালো অস্ত্র থাকা সত্ত্বেও তুমি নিশ্চিন্ত মনে তার হাতিয়ারের সামনে চোখ বুজে গলা পেতে দাও। এটাকেই তো বিশ্বাস বলে ডাক্তারবাবু। এই বিশ্বাসেই পৃথিবী চলে। অপদেবতায় তোমার বিশ্বাস থাক আর না থাক, তাই বলে তোমাকে বাগে পেলে অনিষ্ট করতে তার কিছুমাত্র আটকাবে না। তারা তোমার বিশ্বাস অবিশ্বাসের তোয়াক্কা করে না। রাত্রিটা গায়ের কারো বাড়িতে থাকবে চলো। এই প্রথম আমার মনে হল যে এই কথাগুলো তো ঠিক চিরাচরিত তান্ত্রিকের যোগ্য হল না, বরং দর্শন আর সমাজতত্ত্বের ছোঁয়া আছে তাতে। সে সবই তো বুঝলাম, শুধু এই রাত্রিরে আপনার আসার কারণটা ছাড়া। শরৎ বলল, বলছি আপাই কাকে বলে জানা আছে? আপাই মানে? আমি অস্ফুট স্বরে প্রশ্ন করলাম। আপাই হলো একটা দশা, একটা অভিশাপ। শোনো ডাক্তারবাবুরা, বাড়ির বড় বুড়োদের জিজ্ঞেস করে দেখো, যখন কেউ মনের মধ্যে কোনো অপূর্ণ আশা, কোনো ইচ্ছা নিয়ে অপঘাতে বেঘরে প্রাণ হারায়, তখন তার ভেতরের আত্মাটা একটা দোষ পায়। সেই দশাটাকে বলে আপাই। ধূর্ত কুটিল, ভয়ানক হিংস্র এক দশা, যার মোকাবিলা করা প্রায় অসম্ভব। এই গায়ে সেই আপাই নেমেছে। তারপর তার মুখেই টুকরো টুকরো ভাবে এ গ্রামে চলতে থাকা নারকীয় নরমেধ যজ্ঞের ঘটনাগুলি শুনলাম। এমনকি আজই সন্ধে 5:30 নাগাদ, অর্থাৎ যখন কিনা আমরা ক্যাম্প গোটাচ্ছি, সেই সময় এখান থেকে মাইল দেড়েক দূরে মিনাপাগলির জঙ্গলে রাক্ষসী তার শিকার ধরেছে। গায়ের দফাদার সুকিয়া হেমব্রমের বিঘে দুয়েক ধানি জমি আছে মিনাপাগলির জঙ্গলের ওপারে। কাল থেকে তার জমিতে লোক খাটবে। তার আগে মেয়েকে নিয়ে বাধ্য হয়েই বীজতলা তদারক করতে গেছিল সে। সন্ধ্যা নামার আগেই তড়িখড়ি বাড়ির দিকে রওনা হয়েছিল তারা। কিন্তু জঙ্গলের অর্ধেক পেরোতে না পেরোতেই কেমন করে জানি আধান নেমে যায় চোপ করে। হন হন করে চলতে চলতে যখন বড় বিলটার পাশ অবধি পৌঁছেছে, ঠিক তখনই একটা ক্যাচ ক্যাচ আওয়াজ পেয়ে থমকে দাঁড়ালো দুজনে। চৌকো কাচের শীষ পড়া লণ্ঠনটা তুলে দেখল, বিলের উল্টো দিকের ঝোপের থেকে 2-3টে সরু বাঁশ নুইয়ে নেমে আসছে। সুকিয়া ওর 12 বছরের মেয়েটার হাত শক্ত করে ধরে রইল। একটু সময় পরেই বাঁশ জঙ্গলের মধ্যে তুমুল হুটোপাটি শুরু হয়ে গেল। আর হঠাৎ ওঠা দমকা হাওয়া যেন হু দিয়ে লণ্ঠনটা নিভিয়ে দিল। সুকিয়া তাড়াতাড়ি মাটিতে বাতিটা রেখে যখন দেশলাই ঠুকছে, একবার মনে হলো একটা গোঙানি আর দাঁত কিরমির করার মতো শব্দ কানে এলো মুহূর্তের জন্য। মরিয়া হয়ে ঝটপট বাতিটা জ্বালিয়ে পিছন ঘুরতেই দেখা গেল তার মেয়েটা বিলের দিকে তাকিয়ে
শান্ত মুখে কি যেন দেখছে। সুখিয়া আর কথা না বাড়িয়ে মেয়ের হাত ধরে সবে মাত্র এগোতে যাবে, এমন সময় কানে এলো বিলের জলে বুড়বুড়ি ওঠার শব্দ। লণ্ঠনটা একটু উঁচিয়ে ধরতে তার গায়ে কাঁটা দিয়ে উঠল। জলের উপরে একটা কিশোরীর কাঁচের চুরি পড়া হাত উঠে আছে পাড়ের কাছেই। সুখিয়া মারাত্মক ভয় পেলেও দফাদার হিসেবে নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারল না। পা হাতে নিজের মেয়ের হাত চেপে ধরে ঢালু কাদামাখা পারবে একটুখানি নেমে ডান হাত দিয়ে আঁকড়ে ধরল সেই উঁচিয়ে থাকা হাতটা, আর বলিষ্ঠ হাতে এক হ্যাচকা টান মেরে শরীরটাকে তুলে আনল পাড়ে। বাতিটাকে মাটি থেকে তুলে এগিয়ে আনল মৃতদেহের উপরে। কোমরের নিচ থেকে আতখাওয়া দেহটার মুখের দিকে তাকিয়ে একেবারে পাথর হয়ে রইল সুখিয়া। সামনে পড়ে রয়েছে তার নিজের মেয়েটার আতখাওয়া দেহ। সুখিয়া আস্তে আস্তে মুঠো করা হাতটা ঝটকা মেরে ছাড়িয়ে নিলে। ছদ্মবেশী মানুষ খাকির মুখের দিকে তাকিয়ে ভাঙা কান্না ভেজা গলায় চিৎকার করে উঠল, কে তুই রাক্ষসী, কে তুই? আমার বেশি যে তুই আমার এত বড় সর্বনাশ করলি ডাইনি, আমার মেয়েটা তোর কি ক্ষতি করেছিল? ঈশ্বর! মেয়েটা খিলখিল করে হেসে উঠল। ঘণ্টাখানেক বাদে পাগলের মতো চিৎকার করতে করতে জঙ্গল থেকে ছুটে বেরোলো সুখিয়া। দুই চোখ ভয়ে ঠেলে বেরুচ্ছে, গোটা দেহে মুখে ফালা ফালা আঁচড়ের দাগ। এক নাগারে কথা বলে কাপালিক থামল। আমরা তিনজন তো বাংলো ছেড়ে যেতে এক পায়ে রাজি, কিন্তু শরৎ সে ধাতের ছেলেই নয়। হতবাঘা ভূত প্রেত ভগবান কিছুই মানে না। আমরা জানতাম যে সে ছিল চূড়ান্ত নাস্তিক। এ কথা সে কথার পর সে কাপালিককে সোজাসুজি বেরিয়ে যেতে বলল, আর তাতে এই প্রথম কাপালিকের মুখে হাসির বদলে বিষণ্ণতা লক্ষ্য করলাম। কোনো কথাই যখন শুনলে না বাবুরা, তখন আমার আর কিছু করার নাই। আমি হংসী তান্ত্রিকের শিষ্য, গুরু আমার দেহ রেখেছেন 28 বছর আগে মাঘ মাসে। তখন আমি বছর 20 জওয়ান। ছেলেবেলাতে গুরুদেব আমাকে পথের থেকে কুড়িয়ে এনে মানুষ করেন। সেই থেকে আশ্রমই আমার ডেরা। যে কাউকে ভুবন তান্ত্রিকের ডেরা বললেই দেখিয়ে দেবে। চলি ডাক্তারবাবুরা। তান্ত্রিক চলে গেল। শরৎ তাকে নিচে নামিয়ে কপাট ইটে দিয়ে উপরে এলো। যতই হালকা করার চেষ্টা সে করুক, আমার মনের খচখচানিটা নির্মূল হল না। রাত্রে ঘুমোতে যাবার আগে রান্নার জায়গাটায় একটা হ্যারিকেন জ্বালিয়ে রেখেছিলাম, বাকি দুটি ছিল নেভানো। এটা ওটা ভাবতে ভাবতে সারাদিনের খাটাখাটুনিতে কখন যে চোখ জুড়িয়ে এসেছে বুঝতেও পারিনি। ঘুম ভাঙল খুব অস্পষ্ট একটা আওয়াজে। অনেক দূর দিয়ে নারকেল বা তালপাতা টেনে নিয়ে গেলে যেমন খসখস হয়, অনেকটা সেই ধরনের। শরীরটা শিউরে ওঠার সঙ্গে সঙ্গে উপলব্ধি করলাম যে আমাদের শিওরের কাছে যে লম্বা মেঝের অংশটা আছে সেখান দিয়ে কেউ হেঁটে বেড়াচ্ছে, এ মুড়ো থেকে ও মুড়ো। মাঝে স্তূপ করা ওষুধের পেটি, বস্তা আর তাঁবুটা ঢিপি করে রাখা আছে, কিন্তু তাতে তার হাঁটা কোনোভাবেই বাধা পাচ্ছে না। আমি ভীষণ আতঙ্কে তাকাবার বা পাশ ঘোরার সাহসটুকুও হারিয়ে ফেললাম। স্নায়ু বিকল হয়ে আসতে শুরু করল। বাকি তিনজনেরই পালা করে নাক ডাকার গর্জন আসছে, অর্থাৎ আমি একাই জেগে। একটা হিমেল স্রোত আমার শিরতারা বেয়ে নেমে গেল। আমি সবেমাত্র পাশ ঘুরে শরৎকে ডাকতে যাব, এমন সময়
কে যেন বড় শীতল হাতে আমার মুখ চেপে ধরল। আমি বোবার মতো গোঁ গোঁ করতে থাকলাম, কিন্তু এক ফোঁটা শব্দ বেরুলো না আমার গলা থেকে। পর মুহূর্তেই আমাকে একটা হ্যাঁচকা টান দিয়ে কে যেন টেনে নিয়ে চলল বাইরের দিকে। আমি আতঙ্কে মরিয়া হয়ে চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু সেই শীতল নখওয়ালা হাত আমার কণ্ঠস্বর রুদ্ধ করে ডাকল। সেই অদেখা অশরীরই আমাকে হিঁচড়ে হিঁচড়ে নিয়ে চলল বাইরের দিকে। তার ক্ষুরধার নখে আমার পিঠ ফালা ফালা হয়ে যাচ্ছে। মাটিতে পা আছাড়ি পিছাড়ি খেতে খেতে সভয়ে দেখলাম আমি এসে পড়েছি বাইরের পথের ধারের জঙ্গলের সামনে। কানে আসছে মেয়েলি কণ্ঠের চাপা হিংস্র গড়গড় আওয়াজ। আচমকা আমার পা জোড়াকে একটিমাত্র হাতের মুঠিতে ধরে সেই অমিত শক্তিধর প্রীতিনী উল্টো করে তুলে ধরল আর সবেগে ঝাঁকাতে শুরু করল। এতখানি রাস্তা পার হয়েও এখনো যখন সে আমাকে প্রাণে মারেনি, তখন আমার মনে একটু হলেও সাহস ফিরে আসছিল, যদিও এর কারণটা ছিল আমার অজানা। কিন্তু এই উল্টো করে ঝুলিয়ে যেই মুহূর্তে ঝাঁকুনি দিতে লাগলো সেই মুহূর্তেই তার কুটিল অভিসন্ধি আমার মাথায় বিদ্যুতের মতো খেলে গেল আর আমি আতঙ্কে কাঠ হয়ে গেলাম। ইষ্টি কবচ, এই শয়তানি রাক্ষসী আমার গলার কবচ খুলে পড়ার অপেক্ষা করছে। আমি প্রাণপণ চেষ্টা করতে লাগলাম যাতে উল্টো হয়ে থাকা গলার ফাঁক দিয়ে কবচটা পড়ে না যায়, কিন্তু অসহায়ভাবে দেখলাম আমার অসার হয়ে আসা শরীরটা থেকে সেই কবচখানা ঠিক ছোপ করে মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে সেই মানুষ খাকি আমাকে সজোরে ছুঁড়ে ফেলে দিল পাশের ঝোপের মধ্যে। কাঁপা কাঁপা হাতে ঝোপের পাতাগুলি সরিয়ে যা চোখে পড়ল তাতে আমার প্রাণ উড়ে গেল। হাত দশেক দূরে দাঁড়িয়ে রয়েছে এক ধোঁয়াটে মেয়ে মানুষের মতো বিশাল মূর্তি। তার হাতের আগায় লম্বা লম্বা ধারালো সাদা নখ, ছুঁচালো দাঁতগুলি মুখ ফুঁড়ে বেরিয়ে এসেছে। আমি প্রচণ্ড ভয়ের মধ্যেও প্রাণের তাগিদে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে দৌড়াবার চেষ্টা করতে যেতেই কান ফাটানো গর্জন করে আমাকে লক্ষ্য করে লাফ দিল সেই মূর্তিমান জম। আমি চোখ মুদ্রিত করে মাটিতে আছাড় খেয়ে পড়ে গিয়ে অপেক্ষা করতে লাগলাম এক ভয়ঙ্কর নৃশংস মৃত্যুর। কিন্তু তার মধ্যেও অনুভব করলাম যে সেই রাক্ষসী কোনোভাবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে, আমাকে সে এখনও ধরতে পারেনি। চোখ খোলার মতো শক্তিও আমার আর অবশিষ্ট ছিল না, কিন্তু অতি ক্লেশে আমি চোখ মেলে চাইলাম এবং ভীষণ ভয়ে পুনর্বার আমার হৃদযন্ত্র স্তব্ধ হয়ে যাবার উপক্রম হল। সেই ভয়াল দর্শন মূর্তি আমার মাটিতে পড়ে থাকা শরীরটা থেকে মাত্র হাত চারেক উপরেই শূন্যে ঝুলছে। সে চাইছে হাত বাড়িয়ে আমার উপর তীব্র আক্রোশে ঝাঁপিয়ে পড়তে, কিন্তু কোনো অজানা কারণে তার সেই চেষ্টা বিফল হয়ে চলেছে। হঠাৎ একটা ভীষণ বজ্রপাতে নিনাদের মতো শব্দ কানে প্রবেশ করল, আর সেই শব্দেরই অভিঘাতে যেন সেই বিকটাকার নরখাকি ছিটকে পড়ল অনেকটা দূরে এবং একটা বিফল আক্রোশে গর্জন করে উঠেই বাতাসে মিলিয়ে গেল। সাক্ষাৎ ভয়াবহ মরণের থেকে সাময়িকভাবে রক্ষা পেয়ে আমি হাউ হাউ করে কেঁদে উঠলাম, আর তখনই আমার নজরে এলো সামনের মাটির পথের উপরে দাঁড়িয়ে রয়েছে একখানা ধোঁয়া ধোঁয়া ছায়ার মতো দীর্ঘকায় মূর্তি। আমি ভয়ার্ত স্বরে রুদ্ধ কণ্ঠে কইলাম, কে কে ওখানে?
জলদমন্দ্র কণ্ঠে উত্তর এলো, ব্রাহ্মণ, নাম কালীপদ মুখোচ্চে, নিবাস রায়দি ঘরা গাঁ। মানুষের কণ্ঠ শুনে আমি টলমল পায়ে উঠে দাঁড়িয়ে তাঁর সামনে গিয়ে দাঁড়ালাম, আর এতক্ষণে তাঁকে বেশ উত্তম রূপে লক্ষ্য করলাম। পুরুষদের মধ্যে এমন চেহারা দুর্লভ, পরনে শ্বেত শুভ্র ধুতি আর কামিজ, দীর্ঘতায় আন্দাজ ছয় হাতের উপরেই, মেধহীন মুখে বজ্রের তুল্য কাঠিন্য, কিন্তু চোখ দুটিতে শিশুর ন্যায় সরলতা আর নিরহংকার দুতি মাখানো। একবার তাকে দেখলে মন জানিয়ে দেয় যে এবার মুক্তি, আর কোনো বিপদ নাই। আমি উৎসুক হয়ে প্রশ্ন করলাম, কালীপদ মুখোচ্চে, নামটা বড় চেনা ঠেকছে, কোথায় শুনেছি বলুন তো? কালীপদ এবারে প্রাণ খোলা হাসি হেসে উঠল, বললে, শোনো পাগলের কথা, আমি কি তেমন তেমন কেউ নাকি যে চিনতে পারবে? বহুকাল আগে এই গায়ে আমি গুরুর কাছে সাধনা করতুম, এখন নানান পাকে পড়ে সব বিদ্যাই যেতে বসেছে, তাই দুই একটা খুঁতকুড়ো যা রয়েছে সেইগুলি ঝালিয়ে নিতে গিয়েছিলাম উত্তরের এক পাহাড়ে। তা সেইখানে আমার এক গুরুভাইয়ের বার্তা পেলাম, এই পরগনায় নাকি মহা সর্বনাশ উপস্থিত হয়েছে। আমি আর রইতে পারলাম না, এই গা আমার গুরুর গা, এই পরগনায় আমার বিদ্যালাভ, সাধনা সম্পন্ন হওয়ার পরে গুরুদেব আমাকে কয়েছিলেন এই গায়ে যেন কখনো না আসি। আমার ধারণা আমি তেমন কিছুই শিখে উঠতে পারিনি, কিন্তু একদিন গুরুদেব কইলেন, কালি, তুই তন্ত্রবিজ্ঞানে সিদ্ধি লাভ করেছিস, এইবারে তোকে এই গাঁ ছেড়ে যেতে হবে। তন্ত্রের নিয়ম হল দুইজন সিদ্ধাই এক সাধন ক্ষেত্রে রইতে পারে না, তাতে ক্ষতি হয়। আমি সেই গাঁ ছেড়ে চলে গিয়েছি। তারপর এক সময় সংবাদ পেয়েছি গুরুদেব দেহ রেখেছেন, যদিও তার কারণখানা আমাকে জানানো হয়নি, কিন্তু সুদীর্ঘকাল আমি এদিক পানে আসিনি, আজ এসেছি। এসেছি কারণ আমি আমার গুরুদেবের মৃত্যুর হেতু আর হোতা দুজনের কথাই জানতে পেরেছি। গুরুদক্ষিণা শোধ করার সময় এসেছে। আমি কালীগুণিনের দিকে হাঁ করে চেয়ে রইলুম। কিয়ৎক্ষণ পূর্বেই দেখা সেই মায়াবী দৃষ্টিতে এখন বিদ্যুতের চাবুক ঝলসাচ্ছে। কালী আমার হাত ধরে অবিচলিত কণ্ঠে কইল, আমি বাঙালি, তুমিও তাই। আমি আজ চলেছি এই গাঁয়ের মানুষগুলোর দুঃখের সমাধান খুঁজতে। তুমি ডাক্তার, মানুষকে বাঁচানো তোমার পেশা। তুমি কি একজন বাঙালি হয়ে আমার সঙ্গে এগুবে, নাকি কাল এই গাঁ ছেড়ে পালিয়ে যাবে? যা তোমার ইচ্ছা। কালীগুণিন যদি এর চাইতে আমাকে সরাসরি তার সঙ্গে যেতে কইত, তাহলে বরং আমি পিছিয়ে যেতে পারতুম, কিন্তু তার কথার মধ্যে যে কি উন্মাদনা, কি আবেগ ছিল, আমি এক কথায় সম্মত হয়ে গেলুম। তান্ত্রিক আমার দক্ষিণ হস্ত নিজের হস্তে ধারণ করে নিয়ে চলল সেই আমাদের রেল বাংলোর দিকেই। টেনে নিয়ে চলল বললেই যথার্থ হয়, কারণ আমি যাচ্ছি ঠিকই, কিন্তু তত অধিক সাহসও আমার বুকে নাই। একটু পরে আমরা দোতলায় উঠে এলাম। কাঁপা কাঁপা পায়ে বাইরের দিকে ঘরটায় এসে দাঁড়িয়ে চার সেলের টর্চটার বোতাম টিপলাম। হালকা লালচে আলোতে দেখলাম অত বড় বিশাল ঘরটা খাঁ খাঁ করছে। তারপর ধীর পায়ে এগোলাম সিঁড়িতে ওঠার মুখের টানা ঝুল বারান্দাটায়। আমার শরীর রীতিমতো ভারী হয়ে আছে বুঝতে পারছি। প্রতি মুহূর্তেই মনে হচ্ছে
কে বা কারা যেন ঘরের অন্ধকারে ঘাপটি মেরে লুকিয়ে আছে, ঝাঁপিয়ে পড়ার সুযোগের অপেক্ষায়। কোনায় কোনায় কাদের যেন চাপা ফিসফাস। বারান্দায় বেরোনো মাত্র এক ঝলক ঠান্ডা কনকনে হাওয়া মুখে চোখে আছড়ে পড়ল। বাইরের গাছপালা চাঁদের আলোর বন্যায় ভেসে যাচ্ছে, আর তারই সামান্য দাক্ষিণ্যে বারান্দাটুকু আবছা আলোয় ভাসছে। সঙ্গে একটানাল ঝিঁঝি পোকার ঝিল্লি রব কালই আমার হাত ধরে টেনে নিয়ে চলল বারান্দার শেষের সেই উত্তুরে ঘরটার দিকে। দরজার সামনে পৌঁছে টর্চ পাতির আলো ফেললাম তালার উপরে। ঘোর অন্ধকারের মধ্যে টর্চের আলো জ্বাললে বাকি চারপাশ যেন আরও ঘুটঘুটে মনে হয়। বাকি কিচ্ছু দেখা যায় না, কিন্তু আর কোনো দিকে দেখবার প্রয়োজনও ছিল না। খয়াটে আলোতে দেখতে পেলাম দরজার তালা খোলা, কিন্তু এমনভাবে ঝোলানো যে দূর থেকে দেখলে বন্ধই মনে হয়। পিতলের সিংহমার্কা হাতলে সামান্য চাপ দিতেই কেঁচ শব্দে পাল্লা খুলে গেল। আমরা ভিতরে পা দিলাম, আর সাথে সাথেই মনে হলো যে ঘরটা থেকে যেন কয়েক পরত আলো কমে গেল। ঘাড় ঘুরিয়ে দেখলাম বারান্দা অন্ধকার, কিছুমাত্র জ্যোৎস্না নেই, তবে হয়তো মেঘে চাঁদ ঢাকা পড়েছে। এমন সময় বাতাসে ভেসে এলো ক্ষীণ ঢাকের আওয়াজ, এবং তা শুনে এবার আমার নিঃশ্বাস অবধি স্তব্ধ হয়ে এলো। আজ যে কালী পুজো, ঘোর অমাবস্যা, অথচ এই এক্ষুনি আমরা চাঁদের আলোতে বারান্দা পেরিয়ে এসেছি, এ কথা তো মিথ্যা নয়। স্পষ্ট মনে আছে আমি কালের মুখের দিকে অসহায় শুকনো মুখে তাকালাম। সে আমার হাতে আলতো চাপ দিয়ে বলল, বোকা, বাইরের জগতের নিয়ম বিধি বিজ্ঞান কিছুই এখানে কাজ করে না। এ হলো প্রেত লোকের রাজ্য, ওসব নিয়ে চিন্তা করো না। আর হ্যাঁ, একদম ভয় পাবে না কিন্তু, উপরে তাকাও। ওর হাতের আলোটা দেওয়ালের এক জায়গাতে গিয়ে স্থির হয়েছিল। আমি সেদিকে তাকানো মাত্রই আঁতকে উঠলাম। জানালার উপরে কুলুঙ্গির খোপটা থেকে উঁকি দিচ্ছে একটা কাটা ছাগলের মাথা। ধপধপে সাদা লোম তার সবুজ সবুজ চোখ দুটো টর্চের জ্যোতিতে ঝিকিয়ে উঠছে। একটা শিং ভাঙা আর কাটা গলা থেকে অবিরাম রক্তের ধারার দেওয়াল বেয়ে নেমে নিচের মেঝেতে জমা সাত পুরো ধুলোর উপর চাপ বেঁধে আছে। দোকানে বাজারে ছাগলের মাথা ঝুলতে আগেও অনেক দেখেছি, কিন্তু এই অপদেবতার নরককুণ্ডে দাঁড়িয়ে সেই একই জিনিসকে দেখে আমার হাড়ে হাড়ে কাঁপুনি শুরু হলো। ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিলাম, কিন্তু চোখ খুলে দেখলাম কোথাও কিচ্ছুটি নেই। কুলুঙ্গি চাপা পড়েছে মাকড়সার ফাঁদে। এতক্ষণ আমরা দরজার দিকে দেওয়ালটাকে লক্ষ্যই করিনি, এবার ফিরতে গিয়ে আলো গিয়ে পড়ল তার উপর। সংস্কৃতির হিজিবিজি কিসব যেন লেখা আছে তাতে। ভালো করে নজর বোলাবার পরে দেখলাম সংস্কৃত নয়, বাংলাতেই লেখা, কিন্তু লেখার ছাঁদ অনেক পুরনো আমলের মতো। একটা ছড়া লেখা, অতি মামুলি মানের ছড়া, আপাত দৃষ্টিতে তার কোনো মানেই খুঁজে পাওয়া যায় না। কিন্তু একটুও বাড়িয়ে বলছি না, আজ এতগুলো বৎসর পরেও আমি সেটা মুখস্থ বলতে পারি। চুন সুরকির প্লাস্টারে ধারালো কিছুর আঁচড়ে খোদাই করে লেখা আছে এক পাঁচ লাইনের ছড়া। আমরা পড়তে শুরু করলাম। নবভুবন, কটকটে লাল বেত, কোনারক চকচক, খসখস বন শাখা, মরুজল তকতক, কতক নদী শাড়ি ও উড়িষ্যা কতক, কত কত লজডুম, খাসা নব শক শক, কচকচ করনাকো তবে ললাটে কটক। হংসিনী সিংহ,
সেই অতি মামুলি ছড়াখানার নিচে আরো ক্ষুদ্র হরফে লেখা রয়েছে, আমার নামে যে গুণ আছে ছত্রে ছত্রে সে গুণ আছে। পড়ে কিছুই বুঝলাম না। এতক্ষণে আমার ভয় কিছুটা দূর হয়েছে। বললাম, নবভুবন তো এই বাড়িটারই নাম, সেটা মনে আছে, কারণ আমরা এই নামটা নিয়ে হেসেছিলাম, কিন্তু লেখকের নামটা কখনোই শুনিনি। কালী সামান্য হেসে বলল, শুনেছ ভায়া, শুনেছ, মনে হয় আজ সন্ধেবেলাতেই শুনেছ। এবার মনে পড়ল, ওই ভুবন কাপালিক নিজেকে কোনো এক হংসীতান্ত্রিকের শিষ্য বলে পরিচয় দিয়েছিল, এটা তাহলে সেই গুরুরই লেখা। লেখাটা নিয়ে এতটাই তন্ময় হয়ে পড়েছিলাম যে কতক্ষণ সময় কেটে গেছে সত্যই খেয়াল করিনি। পশ্চিমের বন্ধ জানালাটার ওপাশে চৌহদ্দির বাইরে থেকে তীক্ষ্ণ স্বরে একটা দুটো কাক ডেকে উঠল। কালীর দিকে তাকিয়ে দেখি তার দুচোখ ভেসে যাচ্ছে জলে। মৃত গুরুদেবের জীবনের অন্তিম প্রহেলিকার দিকে তাকিয়ে তাকিয়ে সে কাঁদছে। অবশেষে আমরা ঘর থেকে বেরিয়ে যখন বারান্দায় এলাম, তখন পূবের আকাশে ফিকে সাদা আভা দেখা দিয়েছে। আমরা ডান দিকে ঠুকলাম না, এখনো বাকি তিন সঙ্গীর নাকডাকার আওয়াজ আসছে। একতলার দরজার খিল খুলে বেরিয়ে এলাম। দুপাশের শুকনো গোলাপ কাঁটার ঝোপঝাড় পার করে রাস্তায় নামলাম। একটা দুটো করে পাখি জাগতে শুরু করেছে। সকালের ভেজা ভেজা পাতাগুলোর উপরে কাঁচপোকাগুলি লাফিয়ে বেড়াচ্ছে। কালী রেলবাংলোর পিছনের সেই আদিম ঝোপ ঢাকা রেললাইন ধরে এগোতে শুরু করল। আমি প্রথম থেকেই সেই যে তার হাত ধরেছিলাম তার ছাড়িনি। এমনকি সোয়া ঘন্টা হেঁটে যখন বটতলায় পৌঁছালাম তখনও সেই হাত ধরা। বটতলার সবেধন চায়ের দোকানে তখন আঁচ পড়ছে। মাটির দেওয়াল আর তালপাতার বাতা দেওয়া দোকানে জনা পাঁচ ছয়েক লোক চা খাবার জন্য বসে আছে। আমাদের দেখে তাদের প্রত্যেকেই খুব ব্যস্ত হয়ে এগিয়ে এলো। সাত তাড়াতাড়ি গামছা টামছা দিয়ে কাঁঠাল গাছের গুঁড়িটা ঝেড়ে ঝুড়ে দিয়ে একজন হাঁক দিল, হম হম, ডাক্তার উড়া এসে না, চা পানি দাও তাড়াতাড়ি। গরুর দুধের চা আর নারকেল কোড়া দিয়ে মাখা মুড়ি পেলাম। দোকানদার অত্যন্ত প্রবীণ মানুষ, যিনি হাঁক দিলেন তিনিও তাই। আমরা বাদে বাকিরা সবাই প্রায় সত্তর পঁচাত্তরের ঘরে, কিন্তু কারুর শরীরেই কোনো দুর্বলতার চিহ্ন নেই। এরা সারা রাত্রির দল বেঁধে কালী পুজো দেখে এখন দল বেঁধেই বাড়ি ফিরছিল। দোকানদার কিন্তু চা দিয়ে চলে গেল না, কালীর মুখের দিকে তাকিয়ে রইল। কালী বারতিনেক তার মুখের দিকে তাকিয়েও ইতস্তত চোখ ফিরিয়ে এদিক ওদিক দেখতে লাগল, কিন্তু মহিম দোকানি চোখ সরাল না। কালী বারদুয়েক বুড়ো আঙুল খুঁটে সোজাসুজি দোকানের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আপনি পুরোটা জানেন? বিলক্ষণ জানেন, আমাকে বলবেন? মহিম সামান্য ভ্রু কুঞ্চিত করে প্রশ্ন করল, ডাক্তারবাবুদের আমি কালকেই দেখেছি, কিন্তু তার মাঝে আপনি ছিলেন না, আপনার পরিচয়? ব্রাহ্মণ, নাম কালীপদ মুখুজ্জে, নিবাস সোরবনের রায়দিঘরা গাঁ। আপনারা আমার গুরুদেব অঘরী হংসীতান্ত্রিককে তো বেশ চিনতেন। মহিমের চোখে তান্ত্রিকের নাম শোনা মাত্র যুগবৎ সম্ভ্রম আর বিস্ময় ফুটে উঠল। সে দোকানে বসে থাকা নাতির দিকে আর চোখে চেয়ে বলল, ও চুলাডি উস্কায় কি দুধ চড়াই দিব? এরপরের কথাগুলো যদিও পুরোটাই দেহাতি ভাষায় হয়েছিল, কিন্তু আমি সেগুলো বাংলাতেই বলবো। দোকানি উল্টো দিকে পেয়ারা ডালের বেঞ্চিটাতে বসল। একটুকি ভেবে নিয়ে শান্ত গলাতে বলতে শুরু করল, আমরা গাঁগঞ্জের মানুষ বাবু,
কত কষ্ট কত যাতনা সয়ে আমাদের বেঁচে থাকতে হয় তা তোমরা চিন্তাও করতে পারবে না। সহজে আমরা কষ্ট দুঃখ পাই নে। কিন্তু কষ্ট কখন হয় জানো বাবু? যখন ভালো মানুষে খারাপ ব্যবহার করে, যখন খুব বিশ্বাসের খুব ভরসার মানুষটা দানো হয়ে গিয়ে গাঁকে গাঁ উজাড় করে দেয়। দানো? আমি অস্ফুট স্বরে বলে ফেললাম, আর সঙ্গে সঙ্গে ডানুড়ুতে কালির একটা মক্ষম চিমটি টের পেলাম, চুপ করে গেলাম। দোকানি আবার বলতে শুরু করল, এখানে যে রেল বাংলোয় আপনারা উঠেছেন, সেখানা আজ থেকে বছর তিরিশেক আগে অবধি ছিল রেলের সম্পত্তি। ওই জঙ্গলের কাঠকুটো কেটে রেলের গাড়িতে করে শহরে নিয়ে যেত সাহেবরা, তাদের থাকবার জন্যই তৈরি হয় ও বাড়িখানা। ততদিন আগেও গোটা গাঁয়ে একমাত্র ওই বাড়িতেই বিজলি বাতি ছিল। সাহেবরা শেষ অবধি মশা সাপ আর বিছা নিয়ে থাকতে রাজি হলো না, ও বাড়ি ফাঁকাই পড়ে থাকত। তার কিছুদিন পর কলকাতার এক মস্ত বড় মানুষ রাঘহরি মুখুজ্জে এ বাংলোখানা ডাক বিক্রিতে কিনে নিলেন, সেই যাকে বলে 8,000 টাকায়। তিনি আর গিন্নিমা এ বাড়িতে এসেছিলেন বটে, কিন্তু প্রথম প্রথম কয়েকবার মাত্র। তারপর থেকে দুজন চাকর, একজন খাস চাকর আর এক রান্নার ঠাকুর মাত্র থাকত। চাকরগুলা মোটে ভালো লোক ছিল না বাবু, বড় কর্তার থেকে পয়সা চেয়ে নিতে বলে হদ্দ হামেশা আমাদের এর বাড়ি ওর বাড়ি থেকে জোর করে ছাগল মুরগি নিয়ে চলে যেত, কখনো পয়সা দিত না। মাঝে মাঝে ছাগল ভেড়া চুরিও করতো তারা। মোটে ভালো লোক ছিল না বাবু। আমি তখন বছর 40-এর জোয়ান মদ্য, ও বাড়িতে মালির কাজ পেলাম। নিজের মুখে বলতে নাই বাবু, এই হরেন মাস্টার সাক্ষী আমার হাতে মরা গাছ প্রাণ পায়। বাড়ির সম্মুখের বাগানে গোলাপ বাগান করলাম, গোটা লাল টুকটুকে বাড়িখানা গোলাপের খোসবাইতে ম ম করত গো। বাবু তো বাগান দেখে খুব খুশি হয়ে আমার মজুরি 8 আনা বাড়িয়ে দিয়েছিলেন। এই বড় কর্তা মশাইয়ের এক ছেলে ছিল, নাম বিজয় মুখুজ্জে, ভারী মিষ্টি দেখতে তাকে, পটের নারায়ণ ঠাকুরটির মতো, এক মাথা চুল টানা চোখ আর সাদা সাহেবদের মতো ছিপছিপে চেহারা। এই ছোট কর্তা মশাই এই বাড়িতে বেশি আসতেন। এ পর্বনায় তেনাদের কাঁচ আর তিসির তেলের কারবার ছিল, আর ছিল পুরীর মন্দিরের কাছে গোটা দিনেক বিশাল বিশাল লজ বাড়ি। এখানে আগে একটা কথা বলার দরকার ডাক্তারবাবু, ছোট কর্তার বয়স যখন 10-12 বছর তখন একটা ঘটনা ঘটেছিল। রাঘহরি মুখুজ্জে সপরিবারে পুরী বেড়াতে গিয়েছিলেন, লজগুলিও তদবির আদায় করা হবে এই ফাঁকে। পুরী থেকে কোণারকের সূর্য ঠাকুরের মন্দির দর্শনের সময় 10 বছরের বিজয়কে সাপে কাটে, চোখ উল্টে অজ্ঞান হয়ে পড়ে থাকার পরে সবাই যখন আশা ছেড়েই দিয়েছে, গিন্নিমা কেঁদে মাটিতে লুটোচ্ছেন, ঠিক সেই সময় খবর শুনে হাজির হলেন ওই তল্লাটার এক দোকানদার। তার নামটা কর্তামশাই বলতেন বটে, তবে এখন আর মনে পড়ছে না। তিনি ছিলেন কর্তা বাবারই সমবয়সী, জাতিতে উৎকল ব্রাহ্মণ। সেই লোকটি নানা ওষুধ বিষুধ জানত, হাত পায়ের নানা জায়গার চামড়া চিরে ওষুধ ঠেসে দিয়ে এখানে ওখানে গিট্টি পট্টি বেঁধে আর গোটা শরীরে ধুলোবালি মাখিয়ে দেবার কিছু পর থেকেই শিশুর শীতল শরীরে উত্তাপ ফিরতে লাগল। ঘণ্টা দুয়েক বাদে ভয় কেটে গেল, বিজয় উঠে বসল, আর সেই সঙ্গে ওই দোকানের সাথে রাঘহরিবাবুর গড়ে উঠল প্রাণের বন্ধুত্ব। ওই ভদ্রলোক ছোট ব্যবসায়ী ছিলেন, বাড়ি কটকে,
পুরীর বিখ্যাত লাল রং করা বেতের লাঠি আর সম্বলপুরী শাড়ির কারবার ছিল তার। এই ঘটনার পরে রাঘহরিবাবু বহুবার পুরীতে নিজের লজে গেছেন আর প্রতিবারই দেখা করেছেন তার উপকারী বন্ধু আর তার পরিবারের সাথে। কিন্তু বিজয়ের বয়স যখন ১৩-১৪, তখন একবার তিনি একাই পুরী গেলেন বটে, কিন্তু ফিরে এলেন বিষণ্ন মুখে, একটি বছর আষ্টেকের খোঁড়া মেয়েকে সঙ্গে করে। জানা গেল বন্ধু আর তার পরিবার বাড়ির মাটির দেওয়াল ধসে প্রাণ হারিয়েছে, কিন্তু বেঁচে গেছে শুধু এই মেয়েটি। আর সেই অনাথা অভাগীকে মায়ের স্নেহে বুকে টেনে নিলেন গিন্নিমা। মেয়েটির নাম মালা, বড্ড লক্ষ্মী মেয়ে, উৎকল ব্রাহ্মণ বলে মাছ মাংস ছোঁয়ে না, নিরামিষ খায়, কাজে কর্মে কথাবার্তায় বড় মিষ্টি। শুধু দোষের মধ্যে বেচারির বাঁ পাটা সামান্য খোঁড়া এবং সেটিতে মাত্র ৪টে আঙুল। গিন্নিমার ভীষণ সাধ ছিল যে মালা বড় হলে ছেলের সঙ্গে তার বিয়ে দেবেন, কিন্তু ছোট কর্তা বাবা সে মেয়েকে দু চোখে সহ্য করতে পারতেন না। বড় মানুষের ছেলেরা যেমন হয় আর কি, সে চিরকালই মালাকে একজন অভাগা, একজন কাজের লোক বলেই ভেবে এসেছে। বাড়ির চাকর বাকরের থেকে তাকে আলাদা করে দেখার কোনো তাগিদও অনুভব করেনি কখনো। তাই এই প্রস্তাব ওঠার পরে মালা বিনা দোষে বিজয়ের চোখের কাঁটা হয়ে রইল। এই বাংলোটা কেনার ২ বছরের মাথায় গিন্নিমা পরলোকগত হন, আর তার এক বছরের মধ্যেই বড় কর্তা বাবাও। ফলে বাড়ি, ব্যবসা, লজের সব দায়িত্ব এসে পড়ে বিজয়ের ঘাড়ে এবং সে মালাকে পাঠিয়ে দেয় এই অজ গ্রামে বাকি চাকর বাকরদের সাথে। গায়ে কিন্তু আমরা সবাই জানতুম যে মালা দিদিমণির সাথেই ছোট কর্তার বিয়ে হবে, কারণ গিন্নিমাই আমাদের খুব আনন্দ করে সে কথা বলেছিলেন। ফলে আমরা মনিবের চোখেই দেখতুম দিদিমণিকে। তা এক মাঘ মাসের শীতের রাত্রিরে বিজয়বাবু এসে পৌঁছালেন গায়ে। পরদিন সকালে তার সদরে, মানে আসানসোলে, ব্যবসার কি যেন কাজ ছিল, তাই রাতটা নিজের বাড়িতেই কাটাবে বলে আসা। সন্ধ্যার মুখে ছোট কর্তা যখন এসেছিলেন, তখন আমরা কেউই তাকে নজর করিনি, কারণ শীতের সন্ধ্যায় পথে বড় বেশি লোক থাকে না। বিজয় এসে দরজায় ঘা দিল, মালা দরজা খুলল, আর বিজয়কে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। মালাকে একপাশে সরিয়ে বিজয় ঘরে ঢুকে এলো। মালা আমতা আমতা করে অস্ফুট স্বরে তাকে কি যেন একটা বলতে যাবে, এমন সময় রান্নার ঠাকুর এসে দাঁড়াল। মালাকে দেখে বলল, কিরে হাঁ করে দাঁড়িয়ে আছিস যে বড়, যা উপরে যা। দিদিমণি বামুন ঠাকুরকে দেখে সিঁটিয়ে গেল আর বাধ্য মেয়ের মতো উপরে চলে গেল। বিজয় একটু অবাক হয়ে খেয়াল করল যে শুধু রান্নার ঠাকুরই নয়, বরং সবকটা চাকরকেই জমের মতো ভয় পায় মেয়েটা, তাদের কথায় ওঠে বসে। বিজয় মনে মনে একটু প্রসন্ন হল, পুরনো কাজের লোকদের সামনে মালা তার কর্তৃত্ব খাটাতে পারেনি, বরং তাকেই এদের কথা শুনে চলতে হয়, এখানে সে গিন্নিগিরি ফলাতে পারে না, সাবাস, এই তো চাই। ভিতর বাড়ির কলতলায় হাত মুখ ধুয়ে রান্না চাপাতে বলে সে চলে গেল উপরতলার উত্তরের ঘরটায়।
কিছুক্ষণ পরে মালা অকারণেই এটা ওটা পরিষ্কার করবার অছিলা নিয়ে ঘরে এসে ঢুকল। দরজার দিকে উঁকি মেরে নিয়ে চাপা স্বরে বিজয়কে বলল, আমার পোড়া অদৃষ্ট যে আজ নিজের মুখে আপনাকে এসব কথা বলতে হচ্ছে দাদাবাবু, কিন্তু আপনি আচমকা এ বাড়িতে এসে পড়ে ভালো কাজ করেননি, এদের হাতে আপনি কিচ্ছুটি খাবেন না বাবু। আমি কপাল দোষ এই দেউড়িতে বাঁধা পড়ে গিয়েছি বাবু, কিন্তু আপনি এখনই বাড়ি ছেড়ে চলে যান, না হলে। মালা থেমে গেল। বিজয় ঘাড় ঘুরিয়ে দেখল দরজায় তার খাস চাকর সেনাপতি দাঁড়িয়ে। সেনাপতি চোখ পাকিয়ে মালার দিকে ফিরে বলল, কি জন্য ঢুকেছিলি দাদাবাবুর ঘরে? হ্যাঁ, কথার জবাব না দিয়ে মালা মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। বিজয়ও মালার এই অসংলগ্ন আর অপ্রত্যাশিত কথায় স্তম্ভিত হয়ে পড়েছিল। সেনাপতি বলল, খাবার বেড়েছি দাবাবু, খাবেন চলুন। আজ কি রেঁধেছে বামুন ঠাকুর? আগা কচি পাঁঠার ঝোল আর টুকিটাকি। বিজয় নিচে নেমে খেতে বসল। মাথার উপর দুখানি নিভু নিভু বিজলি বাতি জ্বলছে। সব খাবার বিশাল জলচৌকিতে সাজিয়ে দেওয়া হয়েছে। চাকর বামুন সব আশেপাশে দাঁড়িয়ে খাবার তদারকি করছে, আর মালা পিছনে দাঁড়িয়ে পাখার বাতাস করছে। বিজয় আসন পিঁড়িতে বসে সবেমাত্র ভাতের গ্রোশ মুখে তুলতে যাবে এমন সময় বিজলি চলে গেল, আর মুখ তুলেই বিজয়ের বুক ধড়াস করে উঠল। যেখানে চাকরগুলো থাকার কথা সেখানে রয়েছে শুধু জোড়া জোড়া সবুজ মার্বেলের মতো আলো, যে আলো শিয়াল কুকুরের চোখের জ্যোতিতে থাকে। একটু বাদেই আবার আলো জ্বলে উঠল, আর আবার সব স্বাভাবিক হয়ে গেল। বিজয় ভাবল তার চোখের ভুল হয়েছে। মাছের মুড়োর ডাল আর ভাজাভুজি শেষ করে বিজয় যেই মাংসের বাটির দিকে হাত বাড়িয়েছে সেই সময় মালার অসাবধানে হাত পাকার ধাক্কায় বাটিটা ছিটকে মাটিতে ফেলে দিল। ব্রাহ্মণ মানুষ দ্বিতীয়বার খাবার চেয়েও খেতে পারেন না। অগত্যা বিরক্ত মুখে খাওয়া ছেড়ে উঠে কলতলায় আঁচিয়ে বিজয় সোজা ঘরে গিয়ে শুয়ে পড়ল।